তো বন্ধুরা তোমাদের মধ্যে কি এমন কেউ আছো যে হিটলারকে কে না আশা করি সবাই চিনো তিনি হলেন পৃথিবীর ও নেতাদের মধ্যে একজন কিন্তু আজকে হিটলার কে নিয়ে আলোচনা করব না আজকে আমরা তার থেকেও নিষ্ঠুর আরেকজন নেতার কথা আলোচনা করব। তিনি হলেন লিওপল্ট টু অফ বেলজিয়াম অনেকে একে সেকেন্ড লিওপল্ট অফ বেলজিয়াম বলেও ডাকে আজকে বাগের এই ভিডিওতে আমরা এই কুচিত নেতার কিছু নিষ্ঠুরতার কথা আলোচনা করবো তার আগে নিই আমি মুক্তাদির আহমেদ তোমাদের এই ভিডিওটি হোস্ট তো চলো ভিডিওটি শুরু করা যাক লিওপোল্ড টু অফ বেলজিয়াম বা সেকেন্ড লিওপোল্ড অফ বেলজিয়াম নামটি শুনে বোঝা যাচ্ছে যে এই নেতা হলেন বেলজিয়ামের নাগরিক তিনি নয় এপ্রিল উনিশশো সালে বেলজিয়ামে জন্মগ্রহণ করেন আঠারোশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি বেলজিয়ামের শাসক ছিলেন অনেক ইতিহাস জানা হয়ে গেছে এখন মূল ঘটনায় আসা যাক আঠারোশো সালে লিওপোল বেলজিয়াম থেকে সেন্ট্রাল আফ্রিকাতে আসেন সেই সময় আফ্রিকার মধ্যভাগে হাতির দাঁত রাবার অন্যান্য জিনিসের জন্য সেই জায়গাটা বিখ্যাত ছিল তাই ইউরোপের বড় বড় যারা শাসনকর্তারা আছে তারা ওই সময় আফ্রিকাতে আসেন লিওপোল আঠারোশো সাল থেকে সাল পর্যন্ত বছর এই আফ্রিকাতে শাসন করেছেন শাসন করেছেন বলে ভুল হবে তিনি আফ্রিকাতে বছর অত্যাচার চালিয়েছেন হিটলার যেখানে বিশ্বযুদ্ধের সময় মোট লাখ মানুষকে হত্যা করেছিলেন সেখানে লিওপোর্ট দেড় কোটিরও বেশি মানুষকে হত্যা করেছিলেন সে সময় লিওপোর্ট কঙ্গোতে হাতির দাঁত সংগ্রহ করতেন এবং এই হাতির দাঁত নিয়ে আসার জন্য সেখানকার স্থানীয় মানুষদের প্রতি অত্যাচার চালাতেন আর যারা তার আদেশ অমান্য করত তিনি তাদের হাত পা কেটে সেখানকার স্থানীয় মিউজিয়ামে সাজিয়ে রাখতেন এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেন তিনি হিটলারের থেকেও বেশি নিষ্ঠুর ছিলেন তিনি কঙ্গোর মানুষদের হাত পা কেটে সাজিয়ে রাখতেন যেন মানুষজন তাকে আরো বেশি ভয় পায় এবং তার কাছে কেউ বাধা না দেয় এভাবে দীর্ঘ তেইশ বছর অত্যাচার করার পর যখন পৃথিবীর বড় বড় দেশ তাকে চাপ দিতে থাকে তখন তিনি কঙ্গ ছাড়তে বাধ্য হন কিন্তু যাওয়ার আগে তিনি যে কাজটি করেন তার জন্য সম্পূর্ণ কঙ্গ বসবাস অযোগ্য হয়ে যায় তার প্রাসাদের পিছনে তিনি একটি খাত খনন করেন যেখানে তিনি সেই কাটা হাত পায়ের অংশ আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দেন যা সম্পূর্ণ কঙ্গ দেখে এর জন্য সম্পূর্ণ এলাকাতে কালো দূষিত ধোঁয়ার একটি মোটা আস্তরণ পড়ে যায় যার কারণে সম্পূর্ণ এলাকা বসবাস অযোগ্য হয়ে যায় লিওপোল যেতে যেতে আবার তার নিষ্ঠুরতার প্রমাণ দিয়ে যায় মধ্য আফ্রিকা ত্যাগ করার এক বছরের মাথায় তিনি সালে মারা যান পৃথিবীতে দুই ধরনের কাজের মাধ্যমে মানুষ পরিচিতি পায় প্রথমটি ভালো কাজ করে বিখ্যাত হয় অপরটি হলো কেউ খারাপ কাজ করে কুখ্যাত হয় আজকে লার্নিং বাগের এই ভিডিওর মাধ্যমে তোমরা নিশ্চয়ই লিওপোল্ড কিছু নিষ্ঠুরতার কথা বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে তোমরা সবাই লাইক কমেন্ট করে আমাদেরকে জানাও এবং তোমাদের ফ্রেন্ডদের এটা শেয়ার করো আর অবশ্যই এরকম আরো আকর্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেল লার্নিং বাগ কে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখো কারণ আমরা এখন থেকে প্রায় প্রতি সপ্তাহে এরকম আকর্ষণীয় কিছু ভিডিও আপলোড করার চেষ্টা করব তো পরের ভিডিওতে আবার দেখা হবে টেক কেয়ার গুডবাই